দক্ষিণবঙ্গের টেম্পারেচার যখন 42-এর ঘর ছুঁই ছুঁই, ঠিক তখনই এই গরমের হাত থেকে রেহাই পেতে প্রোগ্রাম বানিয়ে ফেললাম। ঘুরে আসবো কোনো ঠান্ডার দেশে, কোনো পাহাড়ি জায়গায়। আর আমাদের দক্ষিণবঙ্গের মানুষের পাহাড় বলতে প্রথমেই যেটা মনে আসে সেটা হয় দার্জিলিং, তা না হলে গ্যাংটক বা সিকিম। তো এবারে ট্যুর কিন্তু গ্যাংটক সিকিম, দার্জিলিং কিন্তু নয়। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এই ভিডিওতে, মানে আজকের এই প্রথম ব্লগেতে, আমি কীভাবে গ্যাংটক পৌঁছালাম এবং গ্যাংটকের প্রথম দিন, মানে এমজি মার্গ সহ প্রথম দিনটা কিন্তু আমার এই আজকের ব্লগে থাকবে। এই সমস্ত ব্লগগুলো আমি এভাবেই শ্যুট করেছি যাতে তোমাদেরকে সিকিমের যে ন্যাচারাল বিউটি সেটা দেখাতে পারি। আমি এখানে কোনো খাবার দাবারের ব্লগ বা কোনো হোটেলের রুম কীরকম এরকম ধরনের কোনো কিছু শ্যুট করিনি। একদম ন্যাচারাল সিকিম যেটা, সেটাকে শ্যুট করেছি আর সেটাই তোমাদেরকে দেখাতে চাইছি। আর অবশ্যই এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে অনেক অনেক ইনফরমেশান যাতে তোমরা সিকিম ঘুরতে গেলে তোমাদেরকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। এই সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে থাকবে। 13 মে 2023 কামরূপ এক্সপ্রেসে করে যাত্রা শুরু করলাম এনজিপির উদ্দেশ্যে। হাওড়া থেকে এনজিপি পর্যন্ত এই যে যাত্রাপথ, এই যাত্রাপথের কোনো ভিডিও বা কামরূপ এক্সপ্রেসের জার্নি ভিডিও কিন্তু আমি শ্যুট করিনি। শ্যুট করেছিলাম কিন্তু কয়েকটা ক্লিপ হারিয়ে যাওয়ার জন্য সেটা পোস্ট করব না। পরে কোনো একদিন তোমাদের কামরূপ এক্সপ্রেসের ভিডিও শ্যুট করে দেখাবো, ভিডিও তোমাদেরকে দেখাবো। তো কামরূপ এক্সপ্রেসের সারা রাতে জার্নি করে যখন আমরা এনজিপি স্টেশনে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে সকাল 5:50। একদম নির্ধারিত টাইমেই কিন্তু কামরূপ এক্সপ্রেস এনজিপি স্টেশনে আমাদের পৌঁছে দিয়েছিল। তারপর ওখানে ওয়েটিং রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটা সুমো গোল্ড গাড়িতে করে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্যুর গাইড। তো আমি এখন এনজিপিতে আছি, তো আজকে নতুন ব্লগ শুরু করছি। আর এখানে দেখো এখন এনজিপি স্টেশনে আছি, তোমাদেরকে স্টেশনটা একটু দেখিয়ে নিই। আর নতুন ব্লগ মানে সিকিম যাচ্ছি, পুরো ভিডিওতে তোমরা দেখতে পাবে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই পাহাড়ি রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে 1 ঘন্টা 15 মিনিট যাওয়ার পর তিস্তা নদীর ধারেই একটা রেস্টুরেন্টে এসে দাঁড় করানো হলো আমাদের গাড়ি, আর সেখানেই হবে আমাদের আজকের ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম আলু পরোটা আর তরকারি। আমি খাবারের ভিডিও শ্যুট করিনি বারবার ধরে বলছি, তাই খাবারের কোনো ছবি কিন্তু আমি তোমাদেরকে দেখাবো না। এরপর আবার পথ চলা শুরু। মোটামুটি এই সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে 4 ঘন্টা 15 মিনিটে আমাদেরকে পৌঁছে দিল আমাদের গাড়ি সিকিমের দেওরালি বাজার ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে ছোটো গাড়ি বা ছোটো ট্যাক্সি করে আমাদেরকে পৌঁছতে হবে আমাদের গন্তব্য এমজি মার্গের কাছে অবস্থিত হোটেল আকসমাস হোমেতে। না, এবারেও আমি রুম নিয়েছিলাম এমজি মার্গের কাছে অবস্থিত এই আকসমাস হোমে, কারণ শুভমদার পরিষেবা আমাকে যথেষ্ট ভালো লাগে, যথেষ্ট টানে। দুপুর 12:15 নাগাদ আমি হোটেলে পৌঁছে গেছিলাম, আর হোটেলে পৌঁছানোর পরই আমাকে দিয়ে দেওয়া হয়েছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, 1 গ্লাস করে সিকিমি অরেঞ্জ জুস, তারপর দুপুরে লাঞ্চ, আর তারপর 10-এ একটা ঘুম। দক্ষিণবঙ্গের সেই 42 ডিগ্রি টেম্পারেচারের কষ্টটা সহ্য করে যখন আমরা গ্যাংটকে এসে পৌঁছালাম তখন গ্যাংটকে আমাদের জন্য ওয়েট করছিল 16-17 ডিগ্রি টেম্পারেচার, মানে যেন স্বর্গে প্রবেশ করলাম। আর সিকিমের সেই সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকচকে রাস্তা, তার সাথে এরকম হেল্পফুল মানুষদের ব্যবহার, এই সমস্ত কিছুই কিন্তু বারবার ধরে আমাকে সিকিমে টানে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আরও ভালোই থাকো। আর ওয়েলকাম টু ট্যুর গাইড, ওয়েলকাম টু গ্যাংটক। মানে আমি এখন গ্যাংটকে আছি, এটা আমার হোটেল রুম, আকসমাস হোমেতেই উঠেছি আমি। তো গ্যাংটকে চলে এসেছি, আর কী করে এসেছি সেটা বলে দিই। রাত্রিতে আমি কামরূপ এক্সপ্রেস ধরে হাওড়া থেকে প্রথমে এনজিপি পর্যন্ত এলাম। এনজিপিতে সকালে এসেছিলাম ওই মোটামুটি তুমি ধরো প্রায় 5:50 এনজিপিতে নেমেছি। আর এখন তারপরে মানে এনজিপিতে নামার পরে ওখান থেকে আমাদের কার বুক করা ছিল, আমরা 8 জন ছিলাম, তাহলে একটা গাড়িতে 8 জন করে, ঠিক আছে, 8 জন নিয়ে একটা কার বুক করা ছিল, ঠিক আছে। ওই গাড়ি করে আমরা প্রথমে চলে এলাম ট্যাক্সি স্ট্যান্ডে, মানে এখানকার যে শিলিগুড়ি যে সমস্ত গাড়িগুলো এসে ট্যাক্সি স্ট্যান্ডে ঢোকে ওই ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত, তো দেওরালি বাজার ট্যাক্সি স্ট্যান্ড। তো ওখান থেকে আবার ছোটো গাড়ি করে, মানে একটা গাড়িতে 4 জন করে নেয়, সেই গাড়ি করে কিন্তু এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন নয়, পৌঁছেছি অনেক আগে, মানে দুপুর সকালের দিকে, তুমি ধরো 11:40 নাগাদ এখানে হোটেলে পৌঁছেছিলাম। আর এত টায়ার্ড ছিলাম, কালকে রাত্রিতে সারা রাত জাগা ছিল, তো এত টায়ার্ড ছিলাম সে কারণে আমি আলাদা করে ভয়েস ক্লিপ তখন দিতে পারিনি। তোমাদেরকে ফুটেজ আমি দেখাচ্ছি, তোমরা দেখো। ঠিক, আমরা নাচতে নাচতে, মানে লাফাতে লাফাতে, গান করতে করতে চলে এলাম গ্যাংটকেতে। আর গ্যাংটকেতে এসে আজকে গ্যাংটকের প্রথম দিন, কালকে আমরা নর্থ সিকিম বেরিয়ে যাব। তো আজকে হোটেলে আছি, দুপুরে খাওয়া দাওয়ার খেয়েছি, এরপরে
আজকে এখন আমরা সব রেডি হয়ে গেছি, এখন যাবো এমজি মার্ক। আর এমজি মার্কে তোমাদেরকে দেখাবো, এখানে গিয়ে একটু মোটামুটি লাফালাফি নাচানাচি ফটোশ্যুট এইসব করবো আর কি। গ্যাংটক এই মে মাসেতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, গ্যাংটকেতে মানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট কিন্তু গ্যাংটকে আসছে, আর সেই জন্য এখন কিন্তু রেট অনেক বেশি। যেমন এনজিপি থেকে আমাদের গাড়ি ভাড়া নিল 5,000 টাকা করে, 5,500 টাকা করে বলছিল, সেটা 5,000 টাকা করে নিয়েছে। আর তারপরে এখানেও যে ছোটো গাড়ি সেগুলোর কিন্তু রেট বেশি, যেমন এখানেতে তোমার প্রায় 300 টাকা করে নিল এক একটা গাড়িতে, যেটা ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে দেওয়ালি বাজার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদেরকে হোটেল পর্যন্ত নিয়ে এলো। তো আমার হোটেল হচ্ছে আকসমাস হোম, আর হোটেলের এই রুমের অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা করেছি আমরা। আর তনু বাইরে চলে গেছে রেডি হয়ে, বাকিরাও সব রেডি হচ্ছে, আমি তোমাদের সাথে কথা বলবো বলে একটু ওয়েট করছিলাম, এরপরে চলো। আর আজকেই আমাদেরকে কিন্তু ডকুমেন্টসগুলো সব সাবমিট করতে হয়, মানে নর্থ সিকিমের পারমিশনের জন্য যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো কিন্তু সমস্ত কিছু রেডি করা আছে, ওই ভোটার আইডি কার্ড আর হচ্ছে ছবি, এগুলো আমি হোটেলেতেই দিয়ে দেবো, ওই শুভম দায় সমস্ত কিছু ট্যুর অ্যারেঞ্জমেন্ট করে দেবো। ওই সিদ্ধি কোনা রাতের এমজি মার্কের পরিবেশ খুব সুন্দর সুমধুর হওয়া সত্ত্বেও আমরা আরেকবার দিনের বেলা মানে সকালের এমজি মার্কের পরিবেশ নেওয়ার জন্য পৌঁছে গিয়েছিলাম এমজি মার্কে 7:30। তো আমার প্রথম ব্লগ আমি এখানেই শেষ করব, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা অন করে দাও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আর পরের ব্লগে তোমাদের জন্য থাকবে নর্থ সিকিমের প্রথম দিন। তো চলো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। আর পিছনে তনু কোথায়? আমার বউ।